হ্যালো ভিউয়ার্স, সালামু আলাইকুম। এসকে কমদের পক্ষ থেকে আমি কাউসার আহমেদ আপনাদের প্রত্যেককে স্বাগতম। আপনাদের প্রত্যেকের জন্য দোয়া এবং শুভকামনা রইল আপনারা সবসময় সুস্থ এবং ভালো থাকেন, আশা করি আপনারা ভালো আছেন। সো ভিউয়ার্স, আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে প্রোগ্রামটি আমাদের সামনে ওপেন করা আছে সেটা হলো মাইক্রোসফট অফিস ওয়ার্ড। মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মাধ্যমে আমরা আজকে শিখব কীভাবে ইমেজ ফ্রেম তৈরি করা যায়, কিছু ছবি নিয়ে একটা ডকুমেন্টের ভিতরে একটি ফ্রেম তৈরি করতে পারবো। সো ভিউয়ার্স, আমরা কথা না বলে সরাসরি কাজের ভিতরে চলে যাবো। তার আগে বলেছি, যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে নেবেন এবং তার পাশে থাকা বেল আইকন বাটনটিতেও ক্লিক করে নেবেন। সো ভিউয়ার্স, আমরা সরাসরি এখন একটা প্রোগ্রামে কাজ দেখাবো। আমরা যে প্রোগ্রামটি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি সেই প্রোগ্রামটি হলো মাইক্রোসফট অফিস ওয়ার্ড। ভিউয়ার্স, আমাদের অ্যাডভান্সড যে কাজটি করতে হবে এখানে আগে পেজটা সেট আপ দিয়ে নিতে হবে। আমরা এখান থেকে রুলারের উপর ডাবল ক্লিক করে পেজ সেট আপটি নিলাম। পেজ সেট আপ বক্সটি এভাবে রুলারের উপর ডাবল ক্লিক করলে আপনার পেজ সেট আপ বক্সটি চলে আসবে। যদি আপনি এইভাবে ক্লিক করার পর এটা না আসে তাহলে আপনাকে পেজ লেআউটের ব্যবহার নিতে হবে। যেমন পেজ লেআউটে যাওয়ার পর সেখান থেকে ওরিয়েন্টেশন আছে, মার্জিন আছে, সাইজ আছে, আপনি আপনার মতো করে নিতে পারবেন বা মার্জিনের কাস্টম মার্জিন আছে আপনি সেখানে গিয়েও পেজ সেট আপটা বাছাই করে নিতে পারবেন। সো আমি আমার এখান থেকে আগে পেজটাকে ওরিয়েন্টেশনটা পরিবর্তন করে নিলাম, পেজটাকে পোর্ট্রেট আকার থেকে ল্যান্ডস্কেপে নিয়ে নিলাম। এবার টপ সাইডটাকে আমি একটু কমিয়ে দিলাম, আপনি আপনার মতো করে করে নেবেন। লেফট বটম সাইডটাকে আমি একটু কমিয়ে নিলাম, লেফট রাইটটা আমি একই সাইডে রাখলাম। লেআউট আপনি এ4 সাইজ বা যে কোনো একটি পেপার সাইজ থেকে আপনাকে নিতে হবে, লেআউট থেকে নয়, পেপার থেকে আপনি লেআউট পেপারে এ4 মাপ আছে বা এখান থেকে আপনি আপনার মতো করে মাপ নেবেন। যেরকমটা আপনি কাস্টম সাইজ থেকে আপনি আপনার মতো করে মাপ নিতে পারবেন, 11 বা যেটা আপনার প্রয়োজন সেই আকারে আপনি এখান থেকে মাপটা নিয়ে নেবেন। আমি এখানে একটি পেজটা সেট আপ দিলাম। তারপর আপনার এখান থেকে জুম অপশনটা একটু কমিয়ে নেবেন, আমার যেভাবে প্রয়োজন আমি জুম অপশনটি কমিয়ে নিলাম। তারপর সেখান থেকে আমি ইনসার্টে যাব। ইনসার্ট থেকে টেবিল সিলেক্ট, টেবিলের ব্যাপারটা আশা করি আপনারা সবাই জানেন যারা এমএস ওয়ার্ডটা শিখেছেন। এটা হলো টেবিল, আমি 3টি কলাম এবং 3টি রো নিলাম। এখান থেকে 3টি কলাম এবং 2টি রো, সরি 3টি নয় 2টি রো নিলাম। নেওয়ার পর আপনি এখান থেকে আগে কী কী ছবিগুলো নেবেন সেই ছবিগুলোর এখানে নাম লিখবেন 6টি করে। আমি পিকচারে যাব, আমি কম্পিউটার কোন ছবিগুলো আগে থেকে রেখে আসি একটু দেখে আসি। যেমন মনে করুন আমি এখান থেকে এই ছবিগুলো, আমি এখান থেকে এই ছবিগুলো আগেই একটু বাছাই করে রেখেছিলাম। সেই ছবিগুলো প্রত্যেকটা ছবির নিচে নাম আছে, সিপিইউ, কিবোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার, আপনি স্ক্যানার, স্পিকার সবগুলো নাম আছে। আপনি এখান থেকে যে প্রত্যেকটা করে আলাদা আলাদা করে আপনি নাম লিখবেন। আমি সিপিইউ নাম লিখলাম, তারপর MONI মনিটর, কিবোর্ড অ্যান্ড মাউস, প্রজেক্টে আপনি প্রত্যেকগুলার নাম লিখবেন। স্ক্যানার, স্পিকার সবগুলো শব্দ লেখার পর আপনি টেবিলের বাম পাশের উপরে প্লাস পয়েন্ট, আমি জুমটা একটু বড় করে নিলাম, প্লাস পয়েন্টে ক্লিক করার পর এখান থেকে আপনি লেআউটে চলে যাবেন। যাওয়ার পর হাইট, হাইটটা আপনি আপনার মতো করে বাড়িয়ে নেবেন, আপনার একটা পেজে যেতটুকু প্রয়োজন, একটা টেবিলে যতটুকু হাইট প্রয়োজন আপনি আপনার মতো করে মাপটা বাড়িয়ে নেবেন। নেওয়ার পর তারপর লেখাগুলো সিলেক্ট করে দেখুন লেআউট আছে, এখান থেকে আপনি সেন্টারে দিতে পারবেন, তারপর মাস পয়েন্টে দিতে পারবেন, আপ ডাউন করতে। আপনি মাস পয়েন্ট আমি এটা রেখে দিলাম, আপনি চাইলে এগুলো সিলেক্ট করে ফন্টের সাইজ একটু বড় করতে পারবেন। আমি 11 সাইজ থেকে এগুলোকে একটু 14 সাইজে করে নিলাম। এবার আমি 6টা করে 6টা ছবি অ্যাড করবো। দেখুন কী করি, আমি এখানে কাজগুলোকে ইনসার্টে যাওয়ার পর পিকচারে যাবেন, পিকচারে যাওয়ার পর আমি সর্বপ্রথমে সেভিউর ছবিটা নিলাম। ছবিটা নেওয়ার পর দেখুন ছবিটা পুরোটা টেবিলের ভিতর চলে আসে। ছবিটাতে ক্লিক করার পর এখানে ফরম্যাট নামক একটি বক্স আসবে, আপনি যখন ছবির বাইরে যাবেন কখন এটা ফরম্যাট আসবে না, ছবিতে ক্লিক করে থাকতে হবে। ফরম্যাট আসার পর ঠিক তার ডান পাশে সাইজ আছে, সাইজ থেকে আপনি আপনার মতো করে সাইজ করে একটু ছোট করে দেবেন বা আমি এখান থেকে 2.2 দিলাম। আমি চাইলে একটু একটু বড় করতে পারি এটাকে, আমি আমার মতো করে এটাকে বড় করলাম। এবার আমি দ্বিতীয় ছবিটাকে এরকম পর্যায়ক্রমে প্রতিটি ছবি আমি এখান থেকে মনিটর আনব, মনিটরের ছবিটা আমি এখান থেকে মাপটা কমিয়ে নেব।
আপনি আপনার মতো করে মাপটা কমিয়ে নিন যেন বেশি ছোট না হয়ে যায়। এবং এটা বড় করলে আপনার টেবিলের মার্জিনগুলো নড়ে যাবে। বাস আমার এই সাইজটা ঠিক আছে, আমি এই আকার রাখবো। এবার তারপরের ছবিটাকে আমি অ্যাড করব, ইনসার্ট পিকচারিকে কিবোর্ড অ্যান্ড মাউসের ছবিটা, এটাকে আমি আমার মতো করে সাইজ করে দিব। তারপরের ছবিটা প্রিন্টারের ছবিটা আপনি পিকচার থেকে নিয়ে নেবেন, পিকচারের ছবিটা আপনি সাইজে কীভাবে ছোট করে দেবেন। মাপ দিলাম, প্রিন্টার ছবিটা ছোট হয়ে গেল। আপনি চাইলে এখান থেকে একটু বড় করতে পারেন, আপনি আপনার মতো করে ছোট করবেন বড় করবেন। তারপর স্ক্যানারের যে ছবিটা আছে সেই স্ক্যানারের ছবিটা আমি টেনে দিলাম এখানে, স্ক্যানারের ছবিটি এটাকে আমি আমার মতো করে আমি সাইজ দিলাম। তারপর স্পিকার আছে, স্পিকারের ছবিটি এটাকে আমি এখান থেকে 2.2 মাপটি দিয়ে ছোট করে নিলাম। চাইলে আমি এটাকে একটু বড় করতে পারি বা আমি একটু ছোট করতে পারি। বাস আমি এভাবে 6টি ছবি বসালাম। এবার দেখুন প্রত্যেকটা করে যে লেখাটা আছে সবগুলো হচ্ছে সিলেক্ট করার পর লেআউটে যাবো, লেখাগুলোকে আপসাইডে নিয়ে নামানোর পর আমার ছবিটা মাস পয়েন্টে চলে আসছে। সো আমরা ছবিটা সিলেক্ট করে মাঝামাঝি রাখতে পারি। দেখুন আমি সবগুলা ডাউন সাইডে আমি ছবিগুলো রাখলাম। রাখার পর এবার আমি পুরো টেবিলটাতে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর ডিজাইনে চলে যাব, এখানে শেডিং অপশন আছে, শেডিং থেকে আমি যে কোনো একটি অপশন দিব। আমি শেডিং থেকে অপশনটি দিতে চাচ্ছি। এবার সিলেক্ট করে সবগুলো লেখাটাকে আমি ক্লিক করে লেখার কালার করে দিলাম, এগুলো বোল্ড করে দিতে পারবো আমি। আমি এখান থেকে সেন্টেন্স কেস থেকে আমি এখানে লার্জ ওয়ার্ড দিতে পারবো, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হয়ে যাবে। আমি চাইলে এখান থেকে নামটা একটু চেঞ্জ করে দিতে পারবো, ফন্টের নাম আমি আমার মতো করে এখান থেকে ফন্টের নামটাও পরিবর্তন করে দিতে পারবো। দেখেন আপনি আপনার মতো করে নামগুলো দিবেন, বা সবগুলো যদি বড় হাতের চান তাহলে আপনি সবগুলো বড় হাতের দিতে পারেন, ফন্টের সাইজ সেগুলো বড় হাতে দিতে পারেন। দেওয়ার পর এবার প্রত্যেকটা ছবি দেখুন, প্রত্যেকটা ছবিতে ক্লিক করার পর আপনি ফরম্যাটে চলে যাবে। এখান থেকে আমি এখান থেকে একটা ডিজাইন ক্লিক করে দিলাম, আমার যে ডিজাইনটি প্রয়োজন হলো এখান থেকে আমি এই বর্ডার এটা নিয়ে নিলাম। এই ছবিটা আমি ডিজাইনটি দিলাম, এই ডিজাইনটি দিলাম। যদি আপনার এই 6টা ছবি একই মাপের হয় তাহলে কিন্তু আপনার যেমন ধরুন এই স্ক্যানার এবং স্পিকারের ছবিগুলো কিন্তু একই মাপের আছে, এই ছবিগুলো যদি একই মাপের আপনার কাটা থাকতো তাহলে কিন্তু আর একটু সুন্দর হতো কাজটা করতে। আপনি চাইলে এটাকে ক্রপ করে কাটতেও পারবেন। কীভাবে, যেমন এটাতে আমি ক্লিক করলাম, ক্রপটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর যেমন ধরুন এটাকে টেনে এতটুকু নিয়ে আসবো এবং এটাকে টেনে এতটুকু নিয়ে যাবো। নিয়ে যাওয়ার পর আপনি কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে ছবিটা একটু কেটে যায়। সেমলি আপনি যদি সিপিউটাকে কাটতে চান তাহলে আপনি সিপিটাকে কাটতে পারবেন। ক্রপ করার পর এটা তার আমি কেটে কমাতে পারবো না, কারণ পুরো অংশটা আমার চলে যাবে, এটা চলে যাবে। সো তার আপনি যদি চান যে না আমি এতটুকু রাখলাম তারপর এন্টার প্রেস তাহলে দেখবেন সেমলি একই মাপের হয়ে যাবে ছবিগুলো। ঠিক আছে, সো আমি আমার মতো করে রাখলাম, কন্ট্রোল জেড দিয়ে আন্ডার কমান্ড আমি চলে আসলাম, ক্রপটা আমি তুলে দিলাম। এইভাবে আপনি আপনার মতো করে ছবিগুলো বসাতে পারবেন। বসানোর পর টেবিলটাতে ক্লিক করবেন, টেবিলটা সিলেক্ট করার পর আপনি শেডিং অপশনে যাবেন, যার বর্ডার লেখাটা আছে সেই বর্ডার লেখাটাকে আপনি ক্লিক করে ইনসাইড হরিজন্টাল বর্ডার মানে আপনার বাজেট যে মার্জিনটা আছে সেটাকে আপনি তুলে দেবেন। আবার বর্ডার অপশন যাওয়ার পর ইনসাইড ভার্টিক্যাল বর্ডারটা আপনি তুলে দেবেন। তুলে দেওয়ার পর সবগুলো একই করে হয়ে যাবে। আপনি চাইলে সিলেক্ট করে ফন্টের কালার আর একটু ডিফারেন্স কালার দিতে পারবেন, আপনি আপনার মতো করে ফন্টের কালারগুলো দিন। যেমন আপনি যে কালারটা দিলে ওইখানকার লেখাটা ফুটে ওঠে, আমার মনে হয় হোয়াইট কালারটা একটু বেস্ট ওইখানে ফুটে ওঠে, এবং ফন্টের সাইজগুলো বড় করলেও সুন্দর দেখে না। এই দেখুন এবার আমি কী করবো, আমি যেটা করবো সেটা হলো আমি ফরম্যাট লেআউটে চলে যাই, পেজ লেআউটে চলে যাব। পেজ লেআউটে চলে যাওয়ার পর আমি এখান থেকে একটা পেজ বর্ডার সিলেক্টেড করব, পেজ বর্ডার
এখান থেকে দেখুন এজ বর্ডারে যাওয়ার পর আমি এখান থেকে আউট অপশন থেকে এখান থেকে অনেক কিছু সিলেক্ট করতে পারবো। মার্জিন যদি না হয় তাহলে আমি আউট অপশনে চলে যাবো। ইআরটি আর্ট আউট অপশনে যাওয়ার পর এখান থেকে আপনি আপনার মতো করে যে কোনো একটি মার্জিন সিলেক্টেড করতে পারবেন। আপনি চাইলে আপনার মতো করে সুন্দর যে আমি আমার মতো করে দিতে চাইতেছি, আমি আমার মতো করে একটি মার্জিন দিলাম, এই মার্জিনটি আমার ভালো লাগলো, ওকে। আসার পর এটা যেহেতু হলো এটাকে আমি টেবিলটাকে ধরে টেবিলটাকে মাঝামাঝি মাঝ পয়েন্ট এটাকে করে দিন। যাক বাড়িটাকে আমি একটু টেনে একটু বড় করে সিমনি একটু বড় করে দিলাম বাড়িটাকে আমি। এবার আপনি যখন পেজ বর্ডার দিবেন তখন এখান থেকে আপনি পেজ বর্ডারটা দেওয়ার পর আগে যেটা আমি দেখাইনি অ্যাপ্লাই টু হোল ডকুমেন্ট না দিয়ে দিস সেকশন ফার্স্ট পেজ অনলিতে ওকে করে দিবেন। আপনি যখন ফার্স্ট পেজ অনলি দেওয়ার পর এবার আপনি শুধু প্রথম পেজটাতে বসবেন। সো ভিউয়ার্স, এ পর্যন্তই ছিল আমার আজকের এই টিউটোরিয়ালটি, কীভাবে একটি এমএস ওয়ার্ড ডকুমেন্টের ভিতরে আপনি কয়েক কিছু ছবি নিয়ে ছবিগুলোকে ডকুমেন্টের একটু ফ্রেম আকারে আপনি অ্যাড করতে পারেন। সো ভিউয়ার্স, যদি আমার কাজটি ভালো লেগে থাকে, এমএস ওয়ার্ডে কিছু শিখতে পারেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং তার পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করবেন।